আসছে পঁচিশে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে বিয়াল্লিশ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছেন মুজিব রহমান খান তিনি বিভিন্ন জনের সাথে কথা বলছেন এবং কুশল বিনিময় করছেন নির্বাচনের সময় তিনি যে প্রতীক নিয়ে নির্বাচন করবেন সেই প্রতীকে সবাইকে ভোট দেওয়ার আহ্বান করছেন আমি আল অ্যাডভোকেট এডভোকেট রহমান বিয়াল্লিশ নং ওয়ার্ডের একজন কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে আমি ইতিমধ্যে আমার নমিনেশন পেপার জমা দিয়েছি আমি একজন আইন মানুষ আমি একজন আইনজীবী হিসাবে আমি আমার কাছে যে জিনিসই সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে বিয়াল্লিশ নং ওয়ার্ডে অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশন দুই সালে তৈরি হয়েছে তৈরি হওয়ার পর থেকে দুটি টার্ম আমাদের চলে গেছে যার মধ্যে আমাদের বিয়াল্লিশ নং ওয়ার্ড থেকে অনেক নাগরিক সুযোগ সুবিধা থেকে অনেক মানুষ অনেক অনেক কিন্তু বঞ্চিত এই বঞ্চিত অবহেলিত এই এলাকাকে আগামী দিনে সুন্দরভাবে সাজানোর লক্ষ্যে আমি সকলের কাছে দোয়া চাই পরামর্শ চাই সহযোগিতা চাই এবং আগামী পঁচিশ তারিখে যে সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে সকলের কাছে মূল্যবান ভোট প্রার্থনা করছি কৃষ্ণ ওয়ার্ডের জনগণ অনেক নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমি যদি নং ওয়ার্ডের কাউন্সিলের সঙ্গে নির্বাচিত হই তাহলে বিয়াল্লিশ নং ওয়ার্ডের বঞ্চিত অবহেলিত মানুষের যে সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধাগুলো আমি ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে পূরণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যে তিনি যে তারা যেন আমার সেই মার্কায় যেন তারা তাদের মূল্যবান ভুটি প্রয়োগ করে এবং জনগণের যে চাহিদা সে চাহিদা যেন আমরা আমি যেন বাস্তবায়ন করতে পারি